এডুকেশন স্কুল এন্ড কলেজ উত্তরা ঢাকা। একুশ শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমাদের রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ, সুপ্রশস্ত খেলার মাঠ, সমৃদ্ধ পাঠাগার, আধুনিক কম্পিউটার ল্যাব ও চিত্ত বিনোদনের সুব্যবস্থা। আমাদের আছে যাতায়াতের জন্য নিজস্ব বাস সার্ভিস। পাঠদানের জন্য আমাদের রয়েছে দেশি বিদেশি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। আমাদের নিরন্তর প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে যিনি সবসময় আমাদের সাথে আছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। আকিজ ফাউন্ডেশন স্কুল ও কলেজ একটি শিক্ষার্থী বান্ধব আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখানে মমতার সাথে ছেলে মেয়েদেরকে বড় করে তুলছি, যাতে করে তারা দেশকে ভালোবাসে এবং দেশের উন্নয়নে ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা শুধুমাত্র জ্ঞানার্জনের জন্যই আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে না, তারা আনন্দ এবং উদ্দীপনার মাঝে এই প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে থাকে। একাডেমিক শিক্ষার পাশাপাশি আমরা তাদেরকে নৈতিকতা, মূল্যবোধ এবং সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শনে শিক্ষা প্রদান করে থাকি। আমাদের কলেজে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান গবেষণাগার প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে স্বয়ংসম্পূর্ণ। গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষার্থীরা রান্না শেখা, সূচি শিল্প ও পোশাক তৈরি সহ সকল সৃজনশীল কাজ দক্ষভাবে শিখতে পারে। কৃষি শিক্ষা ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে ধান, ভুট্টা সহ শীতকালীন সবজি চাষ করে থাকে। আমরা আমাদের সন্তানকে ভবিষ্যতে যেভাবে দেখতে চাই, ঠিক আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ছাত্রছাত্রীদেরকে সেভাবে গড়ে তুলছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে খুবই আশাবাদী। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অধ্যয়নরত আছে। আসসালামু আলাইকুম, আমার নাম নাজিফা আঞ্জুম। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি সুবিধা দেওয়া হয়। আমার কলেজ আমাকে স্বল্প খরচে পড়ালেখা করার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছে। আমি তো মনে করি পরিবারের পর এটিই আমার দ্বিতীয় আবাসস্থল। Assalamu alaikum, my name is Tushni Buya and I'm an ICT and English teacher at Akiz Foundation School and College. I've been here for the past 5 years and the reason why I'm here is to inspire the next generation of Bangladeshi children. আমাদের কলেজে শিক্ষার পাশাপাশি খেলাধুলাও বাধ্যতামূলক, যেন তারা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে। এখানে রয়েছে রুটিন অনুযায়ী ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলার ব্যবস্থা। খেলাধুলার পাশাপাশি আমাদের এখানে রয়েছে চিত্ত বিনোদনের সুব্যবস্থা। প্রতি বছর শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছাড়াও বিভিন্ন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ শিক্ষার্থীরা পেয়ে থাকে। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ একাধিকবার সুসংগঠিতভাবে দেশি বিদেশি প্রশিক্ষক দ্বারা শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কোনো বিকল্প নেই। ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি উপলব্ধি করি, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, প্রচার এবং প্রসারে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আকিজ ফাউন্ডেশন স্কুল এবং কলেজ আমার দেশ উন্নয়নে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যৎ বাংলাদেশের সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে
তোমাদের পাশে আমরা আছি সার্বক্ষণিকভাবে।